প্রচুর হাওয়া হচ্ছে, এদিক দিয়ে একমাত্র পাহাড়ে উঠা যাবে, মানে অনেকটা উপরে যাওয়া যায়। দেখো কত সুন্দর জায়গা, তো গরম থেকে রেহাই পেতে এত সুন্দর জায়গায় উপভোগ করতে চলে আসো তোমরাও পাহাড়ের উদ্দেশ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে আসছি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আছি আমি কিউফলা ফলসের এখানে, যেটা হচ্ছে লিংথামে পড়ে। এটা আমি এখন আছি জুলুক রোডে, আর আমাদের ওখানে জানোই আমি আছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমার বাড়ি। তো আমাদের ওই জায়গার থেকেও এই জায়গাটা মানে অনেকটাই ঠান্ডা, আর এত সুন্দর প্রাকৃতিক মানে পরিবেশ পাহাড়, আর গরমের মধ্যে মানে সবারই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের ওখানে। তো আমি কাজের সোর্সে আসছি এখানে, তো এত সুন্দর জায়গা আর এত সুন্দর ঠান্ডা মেনলি ব্যাপার, তো খুবই ভালো লাগছে যে মানে আমাদের ওখানে গরমের থেকে এখানে আসার পর মানে এত ভালো লাগছে, মানে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই আর। কিন্তু যাই হোক, যেতে হবে, আমাদের কাজ শেষ। এখানে কিউফলা ফলস আছে, আর নিচে ঝর্ণার জল যাচ্ছে, নদী আছে, আর খুবই সুন্দর জায়গাটা। সামনেই জুলুক, ওখানে গেলে তো বরফই বরফ তোমরা জানো। তো যাই হোক, আমার কিছু প্রবলেমের জন্য আমি যেতে পারছি না, আমি আমার বাইক নিয়ে আসছি, আর গাড়িরও একটু সমস্যা হয়ে গেছে। তো দেখো তোমরা উপভোগ করো জায়গাটা, তোমাদের দেখাচ্ছি আমি। যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই এদিকে আসো, মানে খুবই ভালো লাগবে জায়গাটা তোমাদের। দেখো কত সুন্দর দোকানগুলো, আর এত সুন্দর মানে ভাবে মানে এত সুন্দর ফুলের গাছ আছে দোকানগুলোতে। এই দেখো পাহাড়, এই পাথরটা যদি পড়ে উপর থেকে কি হবে অবস্থা, কত বড় পাথর। আর সামনেই ঝর্ণা জল আছে, দেখো গাড়িও ঢুকছে অনেকে। এই আছে ঝর্ণার জলের ওই জায়গাটা, এটা হচ্ছে কিউফলা ফলস। আর কিছুদিন পর এটা মানে পুরো ভর্তি হয়ে থাকবে, বৃষ্টি হলে মানে প্রচুর ঝর্ণার জলটা প্রচুর বেশি পড়ে এখানে। দেখো কত টুরিস্টরা আছে এখানে, আর এখানে ফটো টটো তুলে। জায়গাটা খুবই সুন্দর, মানে মানে দেখার মতো জায়গা, চারদিকে শুধু বড় বড় পাহাড় আর পাহাড়। উপর থেকে কত সুন্দর ঝর্ণা জলটা পড়ছে। সামনের দিকে যাই, কত বড় বড় পাথরের দিকে। কত সুন্দর জায়গাটা, যত উপরে এদিক দিয়ে একমাত্র পাহাড়ে উঠা যাবে, মানে অনেকটাই উপরে যাওয়া যায়, আর অ্যাকচুয়ালি এদিক দিয়ে তো ওঠা সম্ভব না পাহাড়ে। প্রচুর মানে একদমই খারাপ জায়গাটা, প্রচুর টুরিস্ট আসছে এখানে, আর সবসময় দেখি মানে দুদিন ছিলাম এখানে, তো দেখি অনেকেই আসে জায়গা, মেনলি আমাদের বাঙালিরা অনেকেই আসছে। দেখি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, কত দেখা যায়, কত দূর যাওয়া যায় দেখি। কত সুন্দর জায়গা, দেখো এদিকে ঝর্ণার জলটা কিভাবে আসছে উপর থেকে, বা দারুণ তো জায়গাটা। দেখো জায়গাটা, দেখো এখানে প্রচুর ঝর্ণা জলটা একবারে আসছে, যেন খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। ঠিক আছে, আমি এখন ওই বাইরের দিকেই যাবো। আবার প্রচুর হাওয়া হচ্ছে, হাওয়া দেখে বুঝতেই পারছো কত সুন্দর পরিবেশ হতে পারে এটা। এটা হলো নদী, আর এটা এই রাস্তা রোডটা যাচ্ছে সোজা রংলির দিকে,
আর এই রোডটা হচ্ছে সোজা যাচ্ছে জুলুকের দিকে। তো এখান থেকে মোটামুটি 22-23 কিলোমিটার দূরেই জুলুক। তো ওখানে গেলেই আমরা বরফ দেখতে পাবো। এই দোকানগুলো তো দেখো অত সুন্দর, মানে পুরো সাজানো, প্রাইস টেবিল দেওয়া আছে, খুব সুন্দর ক্যান্ডি। যাই হোক, আমারও যাওয়ার সময় হয়ে আসলো, তো এখন চলে যাব সোজা বাড়ির দিকে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে, চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এত সুন্দর জায়গা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, যাই হোক তবুও যেতে হচ্ছে। কত সুন্দর পরিবেশ, এত সুন্দর ঠান্ডা জায়গা থেকে মানে আবার এখন সেই গরমের জায়গায় যেতে হচ্ছে। যাই হোক, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।